দিল্লি থেকে এক বছরের মধ্যে মুছে যাবে জনবিরোধী মোদী সরকার। এদের পতন এখন শুধু সময়ের অপেক্ষা। মহেশতলার উপনির্বাচন দিয়ে মহালয়ার সূচনা হয়েছে। 2019 সালে দিল্লিতে বিজেপিকে মুছে দশমী পালন করা হবে। বুধবার হাজরা মোড়ের প্রতিবাদ সভা থেকে এমনই জোরালো দাবি করলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকভাবে পেট্রোপণ্য ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার যাদবপুর আট বিদেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করে তৃণমূল। মিছিলের নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ অন্যান্যরা। মিছিল শেষে হাজরা মোড়ে সভা হয়। সেখানেই মোদী সরকারকে তুলোধনা করেন অভিষেক। তার কথায়, ব্যাংকে 5000 টাকা না থাকলে ব্যালেন্স কাটছে, আর যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা চুরি করে দেশকে সর্বস্বান্ত করে পালাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাহলে কিসের গরিব দরদি সরকার, অভিযোগ করেছেন। বছরে 2 কোটি বেকারের চাকরি হবে বলেছিল, হয়নি, বেকারত্ব বাড়ছে। পাকিস্তানকে জব্দ করা যায়নি, দুর্নীতি মেটেনি, মানুষের অধিকার রক্ষা হয়নি। এরপরে আগামী দিনে দিল্লি থেকে নরেন্দ্র মোদী সরকার মুছে দেওয়ার জন্য উপস্থিত জনতাকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ডাক দেন তিনি। দলে যুবরাজের কথায় নরেন্দ্র মোদী সরকার কি বলছে, ব্যাংকে টাকা রাখলে যে কোনো দিন আমরা আত্মসাৎ করে নিতে পারি, তাহলে বাড়িতে রাখলে সমস্যা বাড়ল, আবার ব্যাংকে রাখলে গেল। এই হচ্ছে বিজেপি সরকারের নীতি। এদের এই জনবিরোধী নীতি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই জনস্বার্থ বিরোধী এই সরকারের বিরুদ্ধে আমাদের ধারাবাহিকভাবে প্রয়োজনে প্রতিদিন আন্দোলন চালিয়ে যেতে হবে। তা না হলে দেশ ও দেশের মানুষকে রক্ষা করা যাবে না। আধার কার্ড প্রসঙ্গেও কেন্দ্রের সরকারের তীব্র সমালোচনা করে কটাক্ষের সুরে বলেছেন, হাঁটতে গেলে আধার, বসতে গেলে আধার, সব ক্ষেত্রে আধার কার্ড, ভারতে থাকতে গেলে আধার নাও, আর ভারত থেকে পালাতে গেলে ব্যাংকের টাকা কারচুপি করে দেশকে সর্বস্বান্ত করে পালিয়ে যাও। এই হচ্ছে এই সরকারের নীতি। আমার বাড়িতে কি রান্না হবে, আমি কি খাবো, সবকিছুরই নিদান দিচ্ছেন মোদী সরকার। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 29টি রাজ্যের মধ্যে অনেক রাজ্য গেরুয়া হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে অর্থের বিনিময়ে বাংলাকে গেরুয়া করা যাবে না। এরপরই উপস্থিত জনতার উদ্দেশ্যে অভিষেক বলেন, সব থেকে বড় অবদান এই সামনে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি না থাকতেন তাহলে আমরা কেউই এমএলএ এমপি হয়ে মানুষের হয়ে কাজ করার সুযোগ পেতাম না, সরকার গঠন হতো না। যেভাবে ভারতকে সর্বস্বান্ত করার প্রক্রিয়া চলছে তাকে রুখতে মানুষকে ঐক্যবদ্ধ করে সংঘবদ্ধভাবে রাস্তায় নামতে হবে, দাবি করেছেন আমাদের একজনই নেত্রী, বাকি সবাই কর্মী। এখানে 2 নম্বর 3 নম্বর বলে কিছু হয় না, আপনারাও কর্মী, আমিও কর্মী। যা শুনে হাততালিতে ফেটে পড়েছে সভাস্থল।